হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। এই মহামারী রোগের করোনার আক্রান্ত মধ্যেও দেখুন আমরা কি করতেছি। যেহেতু আমরা কবুতরকে অনেক ভালোবাসি, এজন্য কবুতরের জন্য নতুন করে খোপ তৈরি করতেছি। বেশ ওয়াক ও নতুন কবুতর পালক, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর মনের আশা যেন পূরণ হয়, যে ও অনেক কষ্ট করে এই খোপটাই করতেছে, আমি সাথে থেকে করে দিচ্ছি, সবাই দোয়া করবেন। চাইছিলাম যে প্রথম থেকে আসলে ভিডিওটা করবো, প্রথম থেকে শুরু হয়নি, আমরা দুইজনে আর কি এই খোপটা এখন তৈরি করতেছি। সকাল থেকে টুকটাক এ পর্যন্ত এতটুকুই করছি, আর এই যে বাকি তক্তাগুলো আছে, এখন ওই তক্তাগুলো খোপ ভিতরে খোপ সাজানো হবে, আর এখন দেখা যাচ্ছে পার্টিশন করা হবে নিচে। সে কিন্তু নতুন উদ্যোক্তা, নতুন ভাবে তা সে কবুতর পালতেছে। সে এখন মাত্র 2 জোড়া কবুতর কিনছে, আর আরো কিছু কিনবে, যার কারণে খোপ তৈরি করা হচ্ছে। 2 জোড়া কবুতর গোলা কিনছে, এরপর আসলে প্রথম শখের বশতে গোলা দিয়ে শুরু করুক, তারপরে মন যেটা চায় সেটা করবে। তো এরপর আমি আরো কি করব, তা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যে কতদূর আমরা করতে পারি আল্লাহর রহমতে, আসার সহমতে, আল্লাহ রহমতে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তো আমাদের সাথে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ করতে দেখতে আর কি আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন। তো বাকি ভিডিওটুকু আমি পরে করে আপনাদের একসাথে অ্যাড করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন খোপগুলো সাজানো হয়ে গেছে, বেশি দেরি নাই, সব খোপগুলো এই যে এইখানে, আর 1 তলা হবে, টোটাল 5 তলা হচ্ছে খোপ। খোপগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের একটু পছন্দ হয়েছে কিনা। এরকম ঘর আসলে নিজে প্রথম করলাম। ফ্রেন্ডস দেখতে পারতেছেন যে আমাদের কোপটা কমপ্লিট হয়ে গেছে, শুধু উপরের ছাউনিটা বাকি আছে, আর এখানে দরজা। এই শর্ট যার খোপটা তৈরি করা হচ্ছে, সে এই যে সেই ব্যক্তিটা, সবাই ওর জন্য দোয়া করবেন, যেন ও এই ওর মনের আশা যেন পূরণ করতে পারে। এখানে ওর ইচ্ছা আছে যে 10 থেকে 12 জোড়া কবুতর রাখবে। তা আপনাদের মতামত জানাবেন, এখানে কি 10-12 জোড়া কবুতর কি সম্ভব, কি হবে কি হবে না, সবাই একটু জানাবেন কমেন্ট করে ফ্রেন্ডস। এরপর তালা কেন? নেট দিলে ভালো হয় ওইগুলো আর কি, এখন টাকা শর্ট, যার কারণে কি করা। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। ওরা মত আমি জানি।
গাটা দিছে না মা আলো বড় না।